যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কৃষক আন্দোলন ঘিরে সারা দেশ উত্তাল কৃষকদের অরাজনৈতিক মঞ্চ এক মাসের ও ওপর হয়ে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করে এই আন্দোলন তারা মনে করছে যে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে তাতে কৃষকরা বিরাট বিপদে পড়বেন এবং তার কিছু নমুনা এখানে প্রকাশ করা হবে কৃষকরা যে আন্দোলন করছেন সেটা কি অযৌক্তিক মনে করেন আপনি যদি মনে করেন তাহলে কেন তার উত্তর দয়া করে দেবেন এই কৃষকরা তারা রাতের পর রাত দিনের পর দিন রাস্তার উপর শুয়ে আছেন আন্দোলন জারি রেখেছেন অসুস্থ হয়ে পড়েছেন বহু কৃষকের মৃত্যু পর্যন্ত হয়েছে কেন্দ্রীয় সরকার এদের দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কৃষকরা জানিয়েছেন দেখুন শীতকাল এখন শীতকালীন অধিবেশন কিন্তু বন্ধ আছে সংসদে কেন যুক্তি দেওয়া হয়েছে করোনার কারণে অথচ সব কিছু খোলা কি মেট্রো ট্রেন পর্যন্ত খুলে গেল অথচ সংসদে অধিবেশন হবে না অধিবেশন হলেই তো এই কৃষি বিল নিয়ে উত্তাল হবে কেন্দ্রের কাছে তার কোনো উত্তর নেই আর সেই কারণেই কি এই সংসদ বন্ধ রাখা হয়েছে কিন্তু বলা হচ্ছে করোনার কারণে বন্ধ করোনার কারণে যদি সব কিছু চলে তাহলে সংসদ কেন বন্ধ হবে তার কিন্তু কোনো উত্তর নেই আবার দেখুন বিভিন্ন রাজ্যে যে নির্বাচন বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে জমায়েতের কোনো অভাব নেই দিল্লি থেকে নেতারা আসছেন বিরাট বিশাল সব জমায়েত করছেন প্রচুর লোকের সমাগম সেখানে কি করোনা বিধি মানা হচ্ছে হচ্ছে না তা বলাই বাহুল্য অথচ সংসদ বন্ধ সংসদ খুললেই হুড় করে সব করোনা গিয়ে সংসদে ঢুকে পড়বে এমনটাই কি মনে হচ্ছে তাই কি বন্ধ সংসদ কেন বন্ধ করা হচ্ছে কৃষি বিল নিয়ে যে কেন্দ্রীয় নীতি আইন প্রণয়ন করেছে তা কৃষকদের বিরুদ্ধে তাই এখনই সংসদ বসানো যাবে না করোনার দোহাই দিয়ে সংসদ বন্ধ রাখা হয়েছে কিন্তু কৃষকরা কি দুর্বিষ যন্ত্রণা ভোগ করে ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু অরাজনৈতিক একটি মলড়াই করছেন এবং দিনের পর দিন রাস্তায় তারা রয়েছেন আপনাদেরকে এই ব্যাপারে নিশ্চয়ই আর অবগত করতে হবে না আপনারা অর্থাৎ সারা ভারতবাসী এই ব্যাপারটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন এবারে দেখুন এখানে একটি বাঁধাকপি দেখানো হচ্ছে তার ওজন হচ্ছে চার থেকে পাঁচশো গ্রাম দাম দুশো টাকা চাষিদের কাছ থেকে এই বাঁধাকপিটি দু টাকা চার টাকা দরে নিয়ে তা প্যাকিং করে এইভাবে বিক্রি করা হচ্ছে কত দামে না দুশো দামে আপনি এবারে দুশো টাকা দিয়ে এইটা কিনুন আপনি কিনতে পারবেন কি এই দুশো টাকা দিয়ে চারশো পাঁচশো গ্রামের ওজনের একটি বাঁধাকপি এবার দেখুন এটি একটি ফুলকপি এই ফুলকপিটির ওজন পাঁচশো থেকে সাতশো গ্রাম আর দাম কত তিনশো টাকা এটা চাষিদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল তিন চার বা পাঁচ টাকাতে সেটাকেই প্যাকিং করে বিক্রি করা হয়েছে তিনশো টাকাতে এবারে আপনি এটি তিনশো টাকা দিয়ে কিনবেন তাহলে বুঝুন কৃষকদের আন্দোলন কী ভুল এটা হচ্ছে দুশো গ্রাম গার্লিক মানে রসুন দুশো গ্রাম রসুনের দাম কত দুশো টাকা এই রকমভাবে আপনাকে কিনতে হবে ইউজ বাই ডেটও দেওয়া আছে আট এক দু হাজার একুশ এবারে দেখুন এটি ক্যাপসিকাম কত আছে এর মধ্যে পাঁচশো গ্রাম দাম কত তিনশো টাকা আর এটি একত্রিশ বারো কুড়ি কুড়ি ইউজ বাই ডেট এবারে দেখুন এটি হচ্ছে আমলকি কত আছে আড়াইশো গ্রাম দাম কত চারশো টাকা শুনুন এবারে এই চারশো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে অথচ বাজার থেকে আপনি এটি পঞ্চাশ ষাট টাকায় আরামসে পেয়ে যাবেন বা খুব বেশি হলে সত্তর আশি টাকা হয়তো লাগবে কিন্তু এখান থেকে কিনতে গেলে আপনাকে এত টাকাই দিতে হবে এবারে দেখুন এটি হচ্ছে কাঁচা লঙ্কা কত আছে পাঁচশো গ্রাম দাম কত তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে আপনি পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা কিনবেন ভাবতে পাচ্ছেন স্বপ্নেও নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন না এবারে আপনারাই বিচার করে দেখুন কৃষকের আন্দোলন কতটা যৌতিক আর কেন বা তারা এইভাবে দিনের পর দিন আন্দোলন করে চলেছেন শেষ পর্যন্ত কৃষি আইনের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গতকালই কেন্দ্রীয় সরকারকে ঝাড় দিয়েছিল আর তারপর স্থগিতাদেশ নতুন তিন কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আইনগুলি খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের কমিটি এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত তিনটি আইন নিয়ে কৃষকরা আগেই বাতিলের দাবি তুলেছিল বিতর্কিত তিনটি আইন আর অন্যদিকে সরকার চাইছিল সংশোধন করতে বেঁচে পড়ে যার ফলে পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপও তর হচ্ছিল সুপ্রিম কোর্ট এই আইনগুলিকে স্থগিত ঘোষণা করে দিয়েছে অর্থাৎ এই আইন আর কার্যকর করা যাবে না এখানে বলা ভালো আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এটা জীবন মৃত্যুর ব্যাপার আমরা এই আইন নিয়ে উদ্বিগ্ন এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন এবং সম্পদ নিয়ে উদ্বিগ্ন আমরা সমস্যা সমাধানের সবথেকে উপযোগী উপায়টি বের করার চেষ্টা করছি প্রধান বিচারপতি এস এস বোবদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে কৃষি আইনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে সমস্যার সমাধানই একমাত্র লক্ষ্য ফলে কেন্দ্রের পাশাপাশি কৃষকদের কথা ও শুনতে কমিটি গঠন করা হবে তাদের বেঞ্চ বলে কৃষি আইন সম্পর্কিত বিষয়ের মূল্যায়নে কমিটি গঠনে বাধা দিতে পারে না এই বিচার বিচার বিভাগীয় প্রক্রিয়ার অংশ কমিটির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই আইন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর এই গোটা প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত বেশ হতাশ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আপাতত কৃষি আইন খতিয়ে দেখতে কমিটি গঠন ছাড়া গণতন্ত্র নেই সমস্যার সমাধানের লক্ষ্যেই বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট কমিটির কাছে কেন্দ্র এবং কৃষকরা নিজেদের মতামত জানাতে পারবেন কমিটিতে থাকছেন চার কৃষি বিশেষজ্ঞ থাকবেন প্রমোদ যোশী অশোক গুলাটি হসমিত মান এবং অনিল ধানবন্ত কৃষকরা যে সঠিক পথেই আন্দোলন করছিল এটা তারই একটি বড়ো প্রমাণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন